শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 19শে অক্টোবর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ অর্থাৎ বুধবার বদরপুর শাহ আদম খাকি রোড কুনাপাড়ায় টিপারো অটোর মুখোমুখিতে সড়ক দুর্ঘটনা, আহত 4 জন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসন্ন কালী পুজো এবং দীপাবলি উৎসবের সময় অর্থাৎ আগামী 24 এবং 25 অক্টোবর রাত 10টার পর বাজি পুরানো নিষিদ্ধ ঘোষণা। শেষ হবে কষ্টের দিন, বাবা সুইগির ডেলিভারি কর্মীর কাজ পেয়েছেন, সুইগিতে চাকরি পেয়েছেন বাবা, মেয়ের খুশিতে চকে জল নেটিজেনদের। ফেসবুকে ইমোজি পোস্ট করার আগে সাবধান থাকবেন, এক ফেসবুক পোস্টের জন্য শিলচর তারাপুর যুবককে আটক করলো কাসার পুলিশ, বাজেয়াপ্ত করলো মোবাইল। বরাক উপত্যকায় গ্রামের স্কুলগুলোতেও শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে চকুটা রোগ, রাতাবাড়িতে ছড়িয়ে পড়েছে চকুটা রোগ, গাড়িতে করে চকের চিকিৎসক পাঠানোর দাবি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কংগ্রেসের ইতিহাস পরিবর্তন, শশী তারুরকে হারিয়ে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খার্গে। নবজাতকের মৃত্যু কাটিগড়া হাসপাতালে, নারী কাটার আগেই দিতে হয় টাকা। বরাক উপত্যকা সহ শিলচরে এক লাফে আলু বেড়ে 40 টাকা কিলো, গরিব মানুষদের মধ্যে হাহাকার পরিস্থিতি। আবার বাড়ল সিমেন্টের দাম, অসমে এক মাসে 3 বার সিমেন্টের মূল্য বৃদ্ধি। হাসপাতালে ভর্তি করা হলেও কোনো চিকিৎসা মেলেনি, রোগী মৃত্যুকে কেন্দ্র করে করিমগঞ্জ হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি। এবং শেষ খবরটি, হাইলাকান্দি জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন, একত্রীকরণ হতে পারে জেলার বেশ কয়েকটি কেন্দ্র। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আজ বদরপুর শাহ আদম খাকি রোড কুনাপাড়ায় টিপারো অটোর সংঘর্ষে গুরুতর আহত হলেন 4 জন। আজ অর্থাৎ বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, টিপার গাড়িটি বদরপুর থেকে যাওয়ার পথে বাগোয়া থেকে আসা যাত্রীবোঝাই অটোতে সংঘর্ষ ঘটলে পাল্টে যায় অটোটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ পৌঁছে গাড়ি দুটি বাজেয়াপ্ত করে, তবে আহতদের নাম জানা যায়নি। আসন্ন কালী পুজো এবং দীপাবলি উৎসবের সময় রাত 10টার পর বাজি পুরনোয় নিষেধাজ্ঞা জারি করেছে অসম প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদ। উচ্চতম ন্যায়ালয় এবং জাতীয় সবুজ ন্যায়াধিকরণের নির্দেশের ভিত্তিতে প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদ এই নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী 24 এবং 25 অক্টোবর এই নিষেধাজ্ঞা রাজ্যে বহাল থাকবে। ওই দুদিন রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো ধরনের বাজি পুরানো চলবে না। ওই নির্দিষ্ট দিনগুলোতে কেবল পরিবেশ অনুকূল বাজি পুরানোর অনুমতি দিয়েছে পরিষদ। ইতিমধ্যে এ সম্পর্কে প্রতিটি জেলায় জেলাশাসকদের সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। জেলাশাসকরা এই সরকারি নির্দেশ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শিলচর তারাপুরের চাঁদমারি রোডের বাসিন্দা দীপজয় পালকে গতকাল রাতে কাসার পুলিশ আটক করে। তার বন্ধু এবং সঙ্গী সাথীদের মতে, পুলিশ মধ্যরাতে তার বাড়িতে পৌঁছে তাকে শিলচর সদর থানায় নিয়ে যায়। এরপর থেকে তাকে থানায় আটকে রাখা হয়েছে। কাসার জেলার এসপি নুমল মাহাত্তা এক প্রশ্নের জবাবে নিশ্চিত করেছেন যে পালকে তার 3 অক্টোবর তারিখের ফেসবুক পোস্টের জন্য আটক করা হয়েছে। পোস্টের ক্যাপশন ছিল, তারাপুর ডিভাইডার পূজা। এসপি মাহাত্তা আরও বিশদ বিবরণ দিতে অস্বীকার করলেও পুলিশ সূত্র জানিয়েছে, একজন স্থানীয় নাগরিক এক অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পালের বিরুদ্ধে 120B, 295B, 427 এবং 501 দ্বারায় মামলা দায়ের করেছে। তাকে শিলচর সদর থানায় নিয়ে যাওয়া হয়, তার ফোন জব্দ করা হয় এবং তারপর তাকে রুটিন মেডিকেল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, উদ্বোধনের ছবিটি অনুষ্ঠানের পরে বিধায়ক নিজেই তার ফেসবুকে শেয়ার করেছিলেন।
এবং পাল কেবল তিনটি ইমোজির সাথে পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। রাতাবাড়িতে ইদানিং ছড়িয়ে পড়েছে চক উটা রোগ। এবার হঠাৎ করে রাতাবাড়ির গ্রামেগঞ্জে চক উটার রোগের প্রাদুর্ভাব ঘটেছে। প্রায় গড়ে গড়ে এই রোগে আক্রান্ত অসংখ্য মানুষ, বাদ যায়নি শিশুরাও। এই চক উটা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যাদের চক উঠছে তাদের চোখ একেবারে লাল হয়ে যাচ্ছে, চোখের ব্রুতে চুলকানো, জল পড়া ইত্যাদি নানারকম সমস্যাও দেখা দিচ্ছে। এ নিয়ে প্রত্যন্ত এলাকাগুলোতে চোখের ডাক্তার না থাকায় সমস্যা দেখা দিয়েছে। অনেকেই ঘরোয়াভাবে লতা পাতা দিয়ে প্রতিকার করছে। গ্রামের স্কুলগুলোতে শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই রোগ। এই ছড়ানো রোগের হাত থেকে রক্ষা করতে ভ্রাম্যমান গাড়িতে চোখের চিকিৎসক পাঠিয়ে স্থানে স্থানে চিকিৎসা শিবির করে ঔষধ বণ্টনের একান্ত দাবি জানিয়েছেন জনগণ। কথায় আছে, মেয়েরা গড়ের লক্ষ্মী। পরিবারের কোনো খুশির মুহূর্তে গড়ের লক্ষ্মী যে খুশি হবেন তা তো বলাই বাহুল্য। আবার পারিবারিক সম্পর্কে বাবা মেয়ের সম্পর্ক সবসময় স্পেশাল। প্রতিটা মেয়েই বাবার কাছে স্পেশাল। মেয়েরা যেমন বাবার ছোট বড় প্রতিটি কাজের দিকে খেয়াল রাখে, তেমনি বাবার যে কোনো সাফল্যে মেয়েদেরকেই সবচেয়ে বেশি খুশি করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবা মেয়ের এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি সুইগিতে চাকরি পেয়ে মেয়েকে দেখাচ্ছেন। বাবার এই সাফল্যে খুশি মেয়েও। যারাই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখেছেন তাদের মুখেও হাসি ফুটেছে। আবার অনেক নেটিজেন চোখের জল ধরে রাখতে পারেননি, যদিও এই কান্না আসলে আনন্দের। শশী তারুরকে হারিয়ে কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খার্গে। আজ ঘোষণা হল নির্বাচনের ফলাফল। মোট 9,315 বুট, যার মধ্যে শশী তারুর পেয়েছেন মাত্র 1,072 বুট। ফলে বড় ব্যবধানে জিতে খার্গেই নতুন কংগ্রেসের সভাপতি। বেশ কয়েক বছর পর গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি হলেন। কংগ্রেসের 137 বছরের ইতিহাসে এ নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন। এর আগে 2017 সালে রাহুল গান্ধী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে গত 4 বছরে সারা দেশে কংগ্রেসের দৈন্যদশা আরও প্রকট হয়েছে। বলা চলে অস্তিত্ব সংকটে ভুগছে দেশের অন্যতম রাজনৈতিক দল। আবার বাড়ল সিমেন্টের দাম। মাত্র 25 দিনের মধ্যে অসম সহ উত্তর পূর্বের সিমেন্ট কোম্পানিগুলি রাজ্যে সিমেন্টের দাম প্রতিবেগে 35 টাকা বাড়িয়ে দিয়েছে। এই সংস্থাগুলি সরকারি অব্যবস্থাপনার কারণে কিছুদিন পরপর রাজ্যের বাজারে সিমেন্টের দাম বাড়াচ্ছে। প্রতিবেগ সিমেন্টের দাম হয়েছে 470 টাকা। কাঁচামালের অভাব ও জ্বালানির দাম বাড়ার অজুহাত দেখিয়ে সিমেন্টের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। স্টার, ডালমিয়া এবং ম্যাক্সের মতো সিমেন্ট সংস্থাগুলি গত সেপ্টেম্বরে সিমেন্টের ব্যাগ প্রতি দাম 60 টাকা বাড়িয়েছিল। কয়েকদিন পরে একই মাসের 30 তারিখ কোম্পানিগুলো আবার রাজ্যে সিমেন্টের দাম প্রতিবেগে 20 টাকা করে বাড়িয়েছে। গত 9 অক্টোবর আবার সিমেন্টের দাম ব্যাগ প্রতি 8 টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। জন্মের আধ ঘন্টার মধ্যেই শিশুর মৃত্যু ঘটল কাটিগড়া মডেল হাসপাতালে। চিকিৎসার অভাবে ওই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানিয়ে শিশুটির পিতা বলেন, প্রসূতিকে পান করানোর জন্য জল পর্যন্ত মেলেনি এই হাসপাতালে। মাঝরাতে পার্শ্ববর্তী মসজিদের দেওয়াল টপকে পুকুর থেকে জল এনে প্রাণ বাঁচাতে হয় মায়ের। ঘটনাটিকে কেন্দ্র করে কাটিগড়া মডেল হাসপাতালে আরও বেশ কিছু কর্মকাণ্ড সামনে এসেছে, দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটি সোমবারের প্রকাশ্যে আসে মঙ্গলবার দুপুরে। লাটিমারা গ্রামের আসাদুদ্দিন বরবুইয়া জানান, সোমবার তিনি তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে কাটিগড়া মডেল হাসপাতালে আসেন। বিকেলের দিকে হাসপাতালের প্রসূতি কক্ষে এক সন্তানের জন্ম দেন তার স্ত্রী। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। সন্তান পাওয়ার খুশিতে পরিবারের লোকেরা যখন আল্লা দিত তখন ঘটে অঘটন। জন্মের মাত্র আধ ঘন্টার মধ্যেই মৃত্যু ঘটে নবজাতকের, বলেন ফুটফুটে শিশুর মৃত্যুতে কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন তিনি, ভেবে পাচ্ছিলেন না কী করবেন। এমতাবস্থায় মৃত শিশুটিকে কবরস্থ করার চাপ আসে বিভিন্নভাবে, তাই বাধ্য হয়ে রাতেই কবর দেওয়া হয় শিশুর।
বলেন এসব শেষ করে কিছুটা রাতে যখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর কাছে ফেরেন তখন আরেক সংকটের মুখে পড়েন। জানান রাতে অসুস্থ স্ত্রীর খুব জল তেষ্টা পায়, কিন্তু হাসপাতালের কোথাও মিলছিল না এক ফুটা জলও। এক বিন্দু জলের জন্য চরকি পাক দেন গোটা হাসপাতালে, সাহায্য চান নার্স কর্মচারীর কাছে। শেষ পর্যন্ত স্ত্রীকে বাঁচাতে গভীর রাতে দৌড়ে যান পার্শ্ববর্তী মসজিদের পুকুরে, কিন্তু মসজিদের গেট বন্ধ থাকায় দেওয়াল টপকে ভেতরে ঢুকে জল এনে স্ত্রীর জীবন বাঁচান তিনি। ঘটনাটি যখন মঙ্গলবার সকালে জানাজানি হয় তখন বেরিয়ে আসে হাসপাতালের আরও বহু কীর্তি। হাসপাতালে চিকিৎসারত অনেকেই মুখ খুলে নানা অব্যবস্থা নিয়ে। নিজ কাটিগড়া তৃতীয় খণ্ডের এক ব্যক্তি বলেন, গত শনিবার এই হাসপাতালে তার স্ত্রী জন্ম দিয়েছেন এক শিশুর, কিন্তু জন্মের পরই কর্তব্যরত নার্সরা দাবি করেন টাকা, বাধ্য হয়ে ওই নার্সদের হাতে তিনি তুলে দেন 550 টাকা। হঠাৎ করে বাজারগুলোতে আলুর দাম বেড়েছে, প্রতি কিলো 40 টাকা করে বিক্রি হচ্ছে আলু। শিলচর শহর থেকে শুরু করে বিভিন্ন এলাকায়ও আলুর দাম একলাফে 40 টাকা করে বিক্রি হচ্ছে, আর এতে বিশেষ করে গরিব মানুষদের মধ্যে প্রচণ্ড হাহাকার হয়। বর্তমানে আলু বাজারগুলোতে 40 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা এ নিয়ে জানান, তারা আলুর কেজি 35 থেকে 37 টাকা করে পাইকারি দরে আনছেন এবং 40 টাকা করে বিক্রি করতে হচ্ছে তাদের। 3 থেকে 4 টাকা লাভ করে তাদের আলু বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, 40 টাকা আলুর কেজি বিক্রির কারণে তাদের আলু বাজারে ক্রয় কম হচ্ছে, আর এতে মানুষের মধ্যে হাহাকারও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে গরিব মানুষরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। করিমগঞ্জ সিভিল হাসপাতালে মঙ্গলবার রাতে হুলুস্থুল পরিবেশ তৈরি হয় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে। করিমগঞ্জ শহরের লঙ্গাই রোডের বাসিন্দা আনুমানিক 50 বছরের বিশ্বজিৎ দে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। মূল বাসা বাজারঘাটের গোবিন্দগঞ্জে, কাপড়ের দোকানের কর্মচারী তিনি। সন্ধ্যা আনুমানিক 5:30 নাগাদ হাসপাতালে আসেন। অভিযোগ, হাসপাতালে ভর্তি করা হলেও কোনো চিকিৎসা মেলেনি। চিকিৎসা না হওয়ায় অকালে মারা যেতে হলো বিশ্বজিৎ দেকে। রোগীর পরিজনদের একটাই বক্তব্য, অনেক সময় কোনো চিকিৎসা না পাওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। মেডিকেলে নিয়ে যাওয়ার কথা আগেভাগে বললে হয়তো বিশ্বজিৎ দে মারা যেতেন না, তবে এ নিয়ে রোগীর আত্মীয় স্বজনরা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন। কেবল উঁচু সুরে কথা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ ও আধা সামরিক বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবার শেষ খবরটি, হাইলাকান্দি জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ বিভাগের এডিশনাল ডিরেক্টর অভিজিৎ সিনহা। সোমবার সংশ্লিষ্ট সিডিপিও উদ্ভব বরদলৈ সহ অন্যান্যদের সঙ্গে করে দিনভর জেলার লালা কাটলিসরা এবং দক্ষিণ হাইলাকান্দি আইসিডিএস প্রকল্পের অধীন বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে পরিদর্শনকালে কেন্দ্রগুলোর অবস্থা ঠিক কী পর্যায়ে রয়েছে বা কেমন রয়েছে তার কাছ থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি। এক সূত্রের খবর অনুযায়ী স্কুলের মতো এবার জেলার বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র একত্রীকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তরফে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর রয়েছে। তবে কোন প্রকল্পের অধীন কতটি কেন্দ্রকে একত্রীকরণ করা হচ্ছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।